সৌদি আরব কুয়েত সহ আবারও চারটি রুটে বন্ধ হল বাংলাদেশ বিমানের ফ্লাইট এদিকে মালয়েশিয়ায় পাঠানো যাবে চার লাখ কর্মী চলতি মাসে সুখবর ভিডিওর উল্লেখযোগ্য তথ্য আশা করি প্রবাসী ভাই আপনারা মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং দেখবেন আপনাদের উপকারে আসবে ভিডিওটি করোনা ভাইরাসের প্রভাবে যুক্তরাজ্যের ম্যানচেস্টাই সৌদি আরবের মদিনা নেপালের কাঠমান্ডু এবং কুয়েতের সব ধরনের ফ্লাইট আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বুধবার বিমান বাংলাদেশ এর ডিজিএম তাহেরা খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে তাহেরা খন্দকার বলেন করোনা ভাইরাসের কারণে এইসব রুটে বিমান চলাচল বন্ধ হওয়ার পর এখন আবারও নতুন করে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট আবার চালু হবে বলে জানিয়েছেন তিনি ফলে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এসব রুটে ফ্লাইট চালুর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে আমি আপনাদের বোঝার স্বার্থে যারা সৌদি আরব নিয়ে কনফিউশনে আছেন তাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি সৌদি আরবের সকল প্রদেশে কিন্তু বিমান বন্ধ হচ্ছে না শুধুমাত্র সৌদি আরবের মদিনা শহরে ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এদিকে এশিয়া মহাদেশের অন্যতম দেশ মালয়েশিয়ার করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা জাগাচ্ছে শ্রম বাজার এরই মধ্যে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়ে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব পাঠানোর কথা উল্লেখ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী বলছে মালয়েশিয়া আমাদের কাছ থেকে শ্রমিক নিতে আগ্রহ এ নিয়ে আমাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে মালয়েশিয়া সরকার চলতি মাসে আসতে পারে সুখবর এদিকে শ্রমবাজার উন্মুক্ত হলে মাত্র ছয় মাসে কমপক্ষে চার লাখ শ্রমিক পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং বিশেষজ্ঞরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক জীবনযাত্রা ভালো উপার্জন আর সাংস্কৃতিক মিল থাকায় নিরিবিলি বসবাসের স্বপ্ন নিয়ে প্রতি বছর মালয়েশিয়ায় যায় অসংখ্য কর্মী বর্তমানে দেশটিতে রয়েছে দশ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক সরকারি হিসাবে সর্বশেষ দু হাজার আঠারো সালে কর্মী যাওয়ার সংখ্যা প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার কিন্তু ওই বছরই সেপ্টেম্বরে দেশটির নতুন সরকার কর্মী নেওয়া বন্ধ করে দেয় এবং গত বছর জুড়ে করোনা ভাইরাসের কারণে সেখানে কর্মী যাওয়ার সংখ্যা ছিল নামমাত্র আবার এদিকে দেশে ছুটি কাটাতে এসে কর্মরত প্রায় পঁচিশ হাজার বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে আটকে পড়ে এসব কর্মী এখন দিন গুঞ্জে ফিরে যাওয়ার আশায় বিমান চলাচল স্বাভাবিক না হওয়ার কারণে তারা মালয়েশিয়ায় যেতে পারছে না তাই প্রবাসীদের পক্ষ থেকে অনতিবিলম্বে বিলম্বে সরকারকে অনুরোধ জানানো হচ্ছে মালয়েশিয়ার সাথে বিমান চলাচল যেন স্বাভাবিক করা হয় স্বাভাবিক হতে পারে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে অন্তত চার লক্ষ শ্রমিক মালয়েশিয়ায় পুনরায় নেবে তারা